আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভয়াক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ভূমি অফিসের নামে। ভূমি অফিসের নামে একটা ভয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আপনাদেরকে সাবধান করার জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যদি সেখানে কেউ আবেদন করে থাকেন, তাহলে আপনাদেরকে ফোন করে যদি কেউ ল্যান্ডেনে কথা বলে, তাহলে অবশ্যই ল্যান্ডেন থেকে বিরত থাকবেন। এখন ভয় নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভার বা আমিন পদে 113টি পদ সংখ্যা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে 173টি পদ সংখ্যা দেখানো হয়েছে। এটি প্রকল্প পরিচালকের কার্যালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমগ্র দেশের শহর ইউনিয়ন, ভূমি অফিস, নির্মাণ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়। দেখেন, নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করেছে তারা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 23/7/2023 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি যে ভুয়া, এটি আপনারা কীভাবে বুঝবেন? যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া কিনা এটি বোঝার কিন্তু সহজ একটি উপায় রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে। কোম্পানি বা অন্যান্য চাকরির আপনারা এভাবে বুঝতে পারবেন না, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি চিনার সহজ একটি উপায় রয়েছে, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন, ভূমি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্রমিক নং 3 বলা হয়েছে যে 276 টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করতে হবে। ভিউয়ার্স, এখানে দেখেন, নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনার টাকা চাইছে, নগদের মাধ্যমে। আপনারা দেখেন যে 276 টাকার কথা বলছে, যাতে সবাই বিশ্বাস করে যে সরকারি সেক্টরগুলোতে, তৃতীয় শ্রেণীর জবগুলোতে এই ধরনের আবেদন করা হয়, অ্যাপ্লাই ফি চাওয়া হয়। আসলে আপনারা দেখে থাকবেন, তৃতীয় শ্রেণীর জবে কিন্তু 200 টাকা আবেদন ফি, টেলিডক চার্জ 23 টাকা, 223 টাকা চাওয়া হয়। এবং গভর্নমেন্ট জব সবসময় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, টেলিটক অপারেটরের মাধ্যমে কিন্তু আপনার বিল পেড করতে বলবে, আবেদন ফি পেড করতে বলবে, কখনও নগদের মাধ্যমে বলবে না। আপনারা দেখেন এখানে কিন্তু টেলিটকের মাধ্যমে কিন্তু আবেদন তারা করতে বলে নাই, ফি পরিশোধ করতে বলছে নগদের মাধ্যমে। এখানে কিন্তু আপনারা ধরে নিতে পারতেছেন, এটা 100% ভয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আর নগ টেলিটক কখনও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সম্পৃক্ত থাকে না। তো ভিউয়ার্স, এই একটা বিষয়েই কিন্তু আপনি ক্লিয়ার যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া। নিয়োগ বিজ্ঞপ্তি যে ভুয়া, পরে ভূমি মন্ত্রণালয় থেকে একটি ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে নাই, কোনো এক প্রতারক চক্র এটি প্রকাশ করেছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এরকম নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনারা দেখে থাকেন বা কখনো পান, সামনে আরও আসবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা থেকে বিরত থাকবেন। যতই সরকারি চাকরির মতো নিয়োগ বিজ্ঞপ্তির দিক না কেন, আর সবসময় মনে রাখবেন যে গভর্নমেন্ট চাকরি সবসময় টেলিটকের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে বলবে, কোনো মোবাইল ব্যাংকিং, নগদ বিকাশ এইসবের মাধ্যমে কিন্তু চাবে না। তো ভিউয়ার্স, আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ, ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।